মাশাআল্লাহ নবীর পক্ষ থেকে এখন আল্লাহর নবীর পক্ষ থেকে আপনাদের কাছে বাড়ি মাসুদ সাহেবকে আমরা যারা করাইছি এই জার্মুরাল পিশতাবুজরের নেতৃত্বে আপনারা ইসলামের দিকে এগিয়ে আসেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ শর্মানিত নগরবাসী নির্বাচনে পদসবায় পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি নগর উত্তরের প্রিয়মুখ গরিব দুঃখী মেহনতি মানুষের আত্মভাজন নেতা জুলম অত্যাচার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মনায় মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মৌলানা শেখ ফজলে বরি মাসুদ বক্তব্য রাখবেন অধ্যক্ষ হাফেজ মৌলানা শেখ ফজলে বরি মাসুদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নাইবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শয়েখে চরমনাই মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সামনেও আমার উপবিষ্ট প্রিয় নগরবাসী ভাইবন্ধুগণ প্রিয় ভাই বন্ধুগণ আপনারা সকলেই জানেন ঢাকা সিটি উত্তর কর্পোরেশন এই এলাকায় অভিজাত শ্রেণীর বসবাস এটি একটি নগর এই নগর নতুন নগর আগে যে পুরাতন নগরী ছিল ঢাকা দক্ষিণ এই নগরীতে আমরা দেখছি এই নগরীতে তিরিশ লক্ষ ভোটার রয়েছে কমপক্ষে এলাকায় এক কোটি লোকের বসবাস ঠিক কিনা আমার আমাদের এই নগরী অপরিকল্পিতভাবে গড়ে উঠছে দিন দিন এই অপরিকল্পিতভাবে গড়ে ওঠার কারণে ক্রমেই আমাদের এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বসবাসের অযোগ্যদের তালিকার শীর্ষে চলে যাচ্ছে প্রিয় আমার সমিত ভাই বন্ধুগণ আমাদের এই নগরীকে আমরা যদি এখনই থেকেই পরিকল্পিত ভাবে গড়ে তুলতে না পারি মনে রাখবেন দুর্নীতিবাজদেরকে যদি বারবার আমরা নগর ভবনে পাঠাই আমাদের এই নগরী এখন যে বসবাসের অযোগ্যতায় আছে কিছুদিন পরে এই শহর থেকে মানুষ পালাতে বাধ্য হবে সম্মত ভাই বন্ধুগণ সেজন্য আসুন পীর সাহেব চর্মনাই পরিকল্পনা করেছেন আমরা আমাদের এই নগরীকে একটি আদর্শ নগরী হিসাবে গড়ে তুলতে চাই আমাদের এই নগরীকে একটি উন্নত দুর্নীতিবাজ মুক্ত একটি আদর্শ স্মার্ট নগরী হিসাবে গড়ে তুলতে চাই সহমত ভাই বন্ধুগণ স্মার্ট নগরীর সংজ্ঞায় বলা আছে নাগরিক সকল সুবিধা যেই নগরীতে পাওয়া যায় সেটিকে স্মার্ট নগরী বলা হয় ঠিক না আমার আমরা পরিকল্পনা করেছি আগামীতে হাত পাখা প্রতীক যদি বিজয়ী হয় ঢাকা উত্তর সিটিকে আমরা একটি আধুনিক উন্নত এবং স্মার্ট নগরী হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ সকলকে আগামী দিনে হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার উদত্ত আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি ওমা ইল্লাল বালাদ